Рада, рада, баба. Навакишер баба принимает от Анамриду, от Гуруджи. Hare Krishna, 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 Hare Hare, Hare Rama. Guruji establish Nitai Gorditis in house of Nitai Nimai. Hare Krishna, Hare New Gor Nitai. Гуруджи устанавливает гора Нитай, подготавливает к установлению гора Нитай в храме Грихаски Нитай Нимай. Amar bhaloi jabe
বলে মহতির কৃপাবিনে আপনাদের করুণার কটাক্ষে আমাদের দেশ ধরে যেন এই ব্রজধামে নিয়ে আসলেন। উত্তম রত্নাসনে বসতে দিয়ে রাধানী মৃদু মৃদু স্বরে বললেন, সখীরে বল তোদের কি বাসনা। রাই মুখ দেখি হই মহাসুখী, রাই মুখ দেখি হই মহাসুখী, কহে মধুর কথা। রাই মুখ দেখি হই মহাসুখী, কহে মধুর কথা। আস্বাদন করবার জন্য আমরা আকণ্ঠ চিত্ত নিয়ে এসেছি শুনব বলে। রাধারানী শুনে বললেন, সখী রে এত বড় উত্তম বাসনা, এত বড় উত্তম বাসনা, তোরা যেমন শুনতে চাস আমিও তো ঠিক তেমনি বলতে চাই। বলতে হাসি পরি হাসে রসে রোয়া বেশে, হাস পরি হাসে রসে রোয়া রসে, মগন হইল রাধা। হাস পরি হাসে রসে রোয়া বেশে, মগন হইল দাসের বাণী মিশির কাহিনী। আয়ে শুনব মোরা রসের কথা, আমরা শুনব মোরা রসের কথা, শুনব মোরা শুনব আমরা রসের কথা। বলে যাবে বলে মনের ব্যাপারে, ও গো বিশ্ব ভালো সুতা, উঠে যাবে মনের ব্যাপারে, ও বিশ্ব ভালো সুতা, উঠে যাবে মনের মনের ব্যাপার, ভালো সুতা রামায়ণ মহাভারতের কথা সৌত হরি ব্যথা আমার বধুর পরশে শোনা হয়েছি, আগে এমন ছিলাম না রে, বধুর পরশে শোনা হয়েছি, আগে এমন ছিলাম না রে। আমার চেয়ে এই বড় গৌরা
আগে ছিলাম সামান্য গোয়ালিনী আমার বধু শ্যাম গুণমণি তার পরশে হলাম গৌরাঙ্গিনী তা সামান্য গোয়ালিনী কেমন না আগে আমাকে কেউ জানতো না কেউ চিনতো না তা আমার বধু যেমন আমায় স্পর্শ করে আমায় গোয়াল গৌরাঙ্গিনী করলে দেখলাম কত মনি ঋষি যোগী সবাই আমার সিংহার করবার সময় অস্পষ্ট আকৃতির বিকার ঘটে অশ্রুকম্প পুল তেমনি ভগবানেরও তো ভক্তির অঙ্গ স্পর্শে অস্পষ্ট আকৃত আসতে পারে তাই রাধারানী প্রথমেই বারণ করলেন যেন পর যেন আমি সমর্পণ করিব পিয়া এই জনমের মতন রানা পায় কেউ যদি তিল তুলসী দিয়ে আমাকে সরে যায় শ্রীরাধে আমি বললাম সাজানো বধু গোবিন্দ আমার সাজানে সোনার সিংহাসনে রাধারানীকে বসিয়ে আজকে প্রথমে কি করলে পুরুষ মানুষ তো নারী অঙ্গ কোনোদিন সাজায় নাই
আবার সাজতেও দেখে না তা আমার বধু আমার বধু যদি কোনো কিছু ভুল করে মানিয়ে তো আমাকেই নিতে হবে বেশ কষ্ট পেয়েছি আমার তখন কি হলো জানিস আমি ভাব সাগরে ডুবে গেলাম ভাবে সাগরে ডুবে গেলাম আমাতে আর আমি নাই রে ভাব সাগরে ডুবে গেলাম আমাতে আর আমি নাই রে মধুর অঙ্গ পরশ পেয়ে রাধে গেলাম অঙ্গ পরশ পেয়ে আমাতে আমি ভাব সাগরে ডুবে গেলাম আমি নয়ন মুদ্রিত করে বসে রইলাম এধারে কি হবে জানিস দুই চরণতলে যেমন আলতা মাখিয়েছে আমার বধু অঙ্গের উত্তর মহাজন বলেন হি গোবিন্দ এ বাসনায় এই বৃন্দাবনে হবে না আপনাকে সুখী সুখ দিবার মতো আমার কিছু না গাড়ি রেডি আছে কিন্তু